आपको हम खासी प्लस दो रुपया एक ही का जन्म रखते हो शाकिल। ओ ओ ओ टूरे पैरा आसे टूरे मजाओ आसे अपने जे भावे नीते पारेन। অনেকে হয়তো বলতে পারেন কি দরকার আছে কষ্ট করে এত মানে জার্নি করে মানে বাইক চালায়া যাওয়ার, বাট আসলে ওই যে বললাম না কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরে যে শান্তিটা, ওই শান্তিটা আসলে গাইজ এই কষ্টটাকে ভুলিয়ে দেয়। গাইজ আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, মুন্না ও ওয়াইফকে মানে সিট বেল্টের মতো বাঁধা রাখছে, ওই যে দেখেন পিছন দিয়ে বাঁধা যাতে ঘুমাই গেলে না পড়া যায়। করোনা, লকডাউনে বাসায় শুয়ে বসে থাকা, সেই সাথে কর্মব্যস্ত জীবন অনেকটাই একঘেয়েমি ধরে গিয়েছে। ভাবছি কোথাও থেকে ঘুরে আসতে পারলে মন এবং শরীর দুটোই চাঙ্গা হতো, তাই অ্যাজ এ মোটো ব্লগার হিসেবে পাহাড় ছাড়া অন্য কিছু মাথায় আসলো না। সো যেই ভাবা সেই কাজ, বের হয়ে গেলাম আল্লাহ নামে বান্দরবনের উদ্দেশ্যে। ইয়েস গাইস, ফাইনালি আমরা যাচ্ছি ট্যুরে। অনেক জল্পনা কল্পনার পরে আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা হচ্ছে। ট্যুরের উদ্দেশ্যে আমরা অলরেডি বের হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 3:54, অলমোস্ট 4টা। তো আমরা যাচ্ছি হচ্ছে কয়টা বাইক, ওইদিকে হচ্ছে 3টা আর এদিক থেকে যাচ্ছে 3টা, 6টা বাইকে। তো কে ফোন আসছে নাকি, আমার একটু কথা বলে আসি। হ্যাঁ ফোন আসছে, তো কোম্পানি থেকে ফোন আসছে গাইস। তো যাই হোক, তো মানে আমরা আর কি 6টা বাইক যাচ্ছি, তো আমাদের হয়তো নাইট রাইড করতে হবে। সো এটা প্যারা নাই, কারণ হচ্ছে আমরা সবাই ফগ লাইট এবং এনাফ পরিমাণ সেফটি নিয়ে মানে বের হয়েছি। আর হচ্ছে মানে রাতে রাইড করার একটা ইচ্ছা ছিল সবারই অনেক দিনের, যার ফলে এই ডিসিশন নেওয়া, যার যাতে রাতের বেলা একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা রাইড করতে পারি। সবসময় তো দিনের বেলার ট্যুর দিয়ে অভ্যস্ত আমরা, তো ভাবলাম যে একটু ডিফারেন্ট টেস্ট নেওয়াই যায়। তো গাইস আমরা এখন যাব হচ্ছে মদনপুরে, ওইখানে আমরা সবাই মিলিত হব, কারণ তুষার, শাকিল, মানিক, তারপর হচ্ছে ও গাইস সরি 7টা বাইক, হ্যাঁ 7টা বাইক। তো মানিক ওরা আর কি মদনপুরে ওইদিকে মানে মিমিরের বাজে ওদিক থেকে চলে গেছে 300 ফিট দিয়ে, আর আমি মুন্না আর পরাণ আমরা আর কি যাত্রাবাড়ির ফ্লাইওভার হয়ে মানে হানি ফ্লাইওভার হয়ে আমরা যাব আর কি। তো আমাদেরকে যেতে কতক্ষণ লাগে কে জানে, কারণ জ্যামের অবস্থা আমি জানি না, আপডেট আমি নিইনি। তো যাক, যেহেতু আল্লাহর আমাদের বের হয়ে গেছি আল্লাহর নামে, তো এক সময় না এক সময় যা পৌঁছাবই, তারা খুব বেশি তারা নাই, তবে একটু লেট হয়ে গেছে কারণ ওরা সবাই আগে চলে গেছে, আমার জন্য একটু ওয়েট করতেছে, আমার একটু কাজ পড়ে গেছিলো যার ফলে আর কি প্রবলেম হয়ে গেছে। যাক ব্যাপার না, একটু লেট ট্যুরের মধ্যে একটু লেট হয় এটাই স্বাভাবিক। গাইস চলে আসলাম হানি ফ্লাইওভারে, আমি আর পরাণ আছি আর মুন্না মেবি সামনে দাঁড়ায় আছে টোলের এখানে। তো এখন বাজে হচ্ছে 4:39, মানে 5টা প্রায় 20 মিনিটের মতো বাকি আছে, আশা করি 5টার মধ্যে ওদের কাছে চলে যেতে পারবো আর কি। এর মধ্যে আর যদি জ্যাম ট্যাম না পড়ে, আর আসতে একটু জ্যাম পড়ছে, খুব বেশি না আবার খুব কমও না, হালকা 2টা না 3টা সিগনালে পড়ছিলাম এই তো। তো ঠিক আছে, সাথে থাকুন আর এনজয় করতে থাকুন, বাই। গাইস মুন্না দাঁড়ায় আছে ফাইনালি, না ফাইনালি আমরা বেরোতে পারছি।
কি ডেট দিছস পিকচার হ্যাঁ একটা ছবি তুলে দিয়ে দে গাইস চিরাং রোডে উঠে গেলাম তো এখন মদনপুর যে ওদের সাথে মিট করব ওরা আমাদের জন্য ওয়েট করতেছে জানি না ওরা কি পরিমাণ রাইগা টাইগা ফায়ার হয়ে আছে উই আর সরি ঠিকই তো উই আর সরি আমি আর হ্যাপি তো লেট করছি তো যাই হোক ব্যাপার না ট্যুরে একটু একটু লেট হয় আর প্রেসিডেন্টের জন্য একটু ছাড় দিতে হবে কি বলো তোমরা সো ডোন্ট মাইন্ড গাইস ঢাকা থেকে বেরোইতেই তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে যে জ্যাম পড়ছে নারায়ণগঞ্জ রোড পার হয়ে মানে চিরাং রোডে ঢুকলাম আর কি তাতেই অবস্থা মানে ঢাকা শহরে ঢুকতে আর বেরোইতে অবস্থা খারাপ হয়ে যায় এই যে এখন ভালো দিয়ে যেতে হবে কি একটা অবস্থা গাইস আসলে বরাবরই ট্যুরে যেতে খুব ভালো লাগে কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয়ে ওঠে না ওইভাবে তো সময় বের করতে হয় আসলে আর দেখা গেছে যেহেতু সোলো রাইড দেই না গ্রুপ রাইডই দেই যার ফলে সবার টাইম ম্যানেজ করে আসলে টাইম বের করাটা একটু টাফ হয়ে যায় ধরেন আমার সময় হলে আরেকজনের হয় না আরেকজনের হলে আমার হয় না এরকম একটা প্রবলেমের মধ্যে থাকি আমরা তো যার ফলে হয় কি আসলে একটু মানে একটা একটা ট্যুর থেকে আরেকটা ট্যুরের মধ্যে ভালো একটা গ্যাপ পড়ে যায় আসলে তো দেখি আসলে কিছু সলো ট্যুরও দিতে হবে আপনাদের জন্য অ্যাটলিস্ট কারণ না হলে হয়তো আসলে ওইভাবে সময় আর সবাই এখন ব্যস্ত সবাই চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত আপনারা জানেন তো যার ফলে আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না তো তারপর চেষ্টা করবো আর কি আর বরাবরের মতোই আর কি এই চিটাগাং রোডটা আমার খুব ভালো লাগে মানে বাইক রাইড করতে খুব ভালো লাগে অন্যান্য রোডও ভালো লাগে বাট এই রোডটাতে একটু বেশি ভালো লাগে মানে কেমন একটা ফিমিলিয়ার একটা ভাব বা নিজ নিজ একটা ব্যাপার থাকে আর পাহাড় তো সবসময় ভালো লাগে সো আপনাদেরকে আগে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে সাসপেন্স কারণ হচ্ছে এর আগেও কয়েকবার ট্যুর প্ল্যান করে আসলে ট্যুরে যাওয়া হয়নি যার ফলে খুব কষ্ট পাইছি আসলে তো যার কারণে এই জন্য ভাবলাম যে একদম ট্যুরে বের হয়ে দেন আপনাদেরকে অ্যানাউন্স করব যে হ্যাঁ ট্যুরে যাচ্ছি ফাইনালি তো এটা হচ্ছে কথা তো আমি মনে হয় সিগন্যালটা মানি নাই গাইস আমি না খেয়াল করি নাই যে সিগন্যাল দিছে অ্যাম্বাসেডর এমনি হয়তো দাঁড়ায় আছে যাই হোক কোন জায়গায় ওরা আচ্ছা ওরা মনে হয় আশেপাশেই আছে তো এটাই আর কি ট্যুরে অলওয়েজ ভালো লাগে তবে শাকিলে যাওয়াটা অনিশ্চিত ছিল বাট লাস্টলি এসে যেতে পারতেছে আমি খুবই খুশি মানে আমি মানে আমরা সবাই খুশি কারণ ও অনেক ভালো এন্টারটেইন দিতে পারে সো ও না গেলে হয়তো এবং ভালো কিছু ছবিও তুলে দিতে পারে সো না গেলে হয়তো ওই জিনিসগুলো মিস করতাম আর ট্যুরে গেলে একটু এন্টারটেইন না হলে আসলে ওইরকম মজা লাগে না ওই যে ওরা সামনে ওরা পিছনে ছিল তাইলে ওরা এই দাঁড়াবি কোন জায়গায় সামনে জায়গা আছে নামো নামো তোমার কিছু মতামত থাকলে বলো তুমি কিছু বলো তোমার ব্যাগটা যে পড়া যাবে তুমি কিছু বলো তো গাইস ফাইনালি আমরা রওনা দিতেছি মানে আমাদের এখানে একটু যাত্রা বিরতি ছিল মানে সবাই একসাথে হইছি দেন এখান থেকে আর কি
কুমিল্লা যে একবারে দাঁড়াবো, হয়তো এর আগে আর কোথাও দাঁড়াবো না। চলো চলো চলো, আমি একটা সানগ্লাস পরে নিছি, সেটা হচ্ছে নাইট ভিশন টাইপের, ভালো সাপোর্ট দিচ্ছে। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কারণ হচ্ছে আমি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিলে বুঝতেন না, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো ভিউ পাইতেছি আমি, সো দোয়া পরে নেই, সো আল্লাহর নামে শুরু করলাম। তো আপনারাও দোয়া করতে থাকেন, যদিও আপনারা যখন দেখবেন তখন ট্যুর শেষ হয়ে যাবে, বাট তারপরও আপনাদের দোয়া আমাদের সাথে আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো রাতের বেলা বেশি কিছু দেখাইতে পারবো না, তো মাঝে মাঝে কিছু আপডেট দিব। অনেকদিন পর গাইজ, অনেকদিন পর ফাইনালি আমরা ট্যুরে বের হইছি। আহ, কি যে শান্তি লাগতেছে এখন। মানে দোয়া করি সবাই সুস্থভাবে সুন্দরভাবে যাতে হয়ে সালামত ট্যুরটা কমপ্লিট করতে পারি। My goodness. Okay, এটা এইভাবে চালাই গেল। Guys, চলে আসছি হচ্ছে মেঘনার যে টোলটা, ওই টোলে। তো এখান থেকে আর কি আমার এটা ট্রিপটা জিরো করে নিই, ট্রিপ টুটা জিরো করে নিলাম গাইস, কারণ আমি বাসা থেকে জিরো করতে ভুলে গেছিলাম। বিল কে দিবে? সবগুলো আসছে, সবাই আসছে, সবাই আসছে। তো ইয়াসিন, হেলমেটটা সুন্দর, কেআইটির যে কি লিমিটেড এডিশনের হেলমেট আছে, আমি নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই। হেলমেটটা খুব এমনি দামিও হেলমেট, প্লাস সুন্দর। Oh nice guys, সুন্দর ব্রিজ। Woo! Just feel guys, just feel and feel. তো আপনারাও যখন রাতে ট্যুর দিবেন, বিশেষ করে রাতের বেলা, দিনের বেলা হইলেও তাই করবেন, বাট রাতের বেলা একটু সতর্ক বেশি থাকবেন, কারণ সবাই নিজেদের আয়ত্তের মধ্যে থাকার চেষ্টা করবেন, কারণ কোনো বিপদ আপদ হইলে যাতে সবাইকে নোটিস করতে পারেন। তো আমরা সবাই সবার কাছাকাছি আছি, আমি সবার পিছনে, সবাই আমার সামনে চলে গেছে, সামনে মনে হয় তুষার বা ইয়াসিন আছে আর কি। তো আমরা সবাই একটা লেনে চালাচ্ছি। প্রচণ্ড বাতাস হইতেছে, মেবি বৃষ্টি নামবে, মানে ঝড়ের পূর্বাভাস আর কি। আর আমি না একা পড়ে গেছি, কারণ আমি একটু দাঁড়াইছিলাম, হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারিটা একটু প্রবলেম করতেছিল, মানে ক্যামেরাটা হ্যাং হয়ে গেছিল। তো দাঁড়ায় জাস্ট এটা চেক করতে করতে আর কি আমি অনেকটা লেট, মানে পিছনে পড়ে গেছি, এখন আমি একাই চালাচ্ছি। তো এই অবস্থায় মানে আমাকে প্রচুর ইন্ডিকেটর ইউজ করতে হইতেছে, আর যেহেতু একা অনেক হাইওয়ে, বাস, তারপরে মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, মানে ট্যাক্সি ক্যাব বলতে প্রাইভেট কার যেগুলো আমরা বলি, ওইগুলা খুব মানে ওরাও খুব হাই স্পিডে চালাচ্ছে, তো ওদের সাথে তাল মিলে আমাকেও চালাতে হচ্ছে। তো কিছু করার নাই, তো হাইওয়েতে এরকম সিচুয়েশনে পড়লে এটাই করতে হবে। প্রচুর পরিমাণে ইন্ডিকেটর, ও মাই গড, বৃষ্টি মনে শুরু হয়ে গেছে গাইজ, আমাদের হয়তো কোথাও দাঁড়াতে হইতে পারে, কারণ আমি শরীরে মনে হয় একটা ফুটা পড়ছে বৃষ্টি, দেখি কতটুকু যাওয়া যায়।
মানে এই বৃষ্টির মধ্যে তো আসলে রাইড করা যাবে না, যেহেতু রাত। তো ওরা জানি কোথায় দাঁড়াবে, আল্লাহ জানে, দেখে ওদেরকে ধরতে পারি কিনা। আমরা এখন আছি হচ্ছে ফেনীতে, কারণ হচ্ছে আমাদের রাস্তার মাঝখানে, মানে বিশেষ করে হচ্ছে ফেনী না সরি, আমরা যখন মেঘনা ব্রিজ পার হইতেছিলাম, মানে এরপরে বৃষ্টি আসে প্রচুর, তো আমরা ওই মেঘ দাউদকান্দিতে আমরা অনেকক্ষণ ওয়েট করি বৃষ্টির কারণে, আপনারা ফুটেজ তো দেখছেন। তো আমরা এর মাঝখানে অনেকক্ষণ ওয়েট করার পরে রেইনকোট পরে আমরা এখন মানে আসছি প্রায় এখান থেকে 100 কিলোর মতো। তো এই জায়গার নাম হচ্ছে ফেনী লালফুল। তো ওইখানে আমরা এখন আর কি একটু খাওয়া দাওয়া খাবো। আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাই, আমার এই যে ব্যাগটা, এই ব্যাগের এখানে আমি ব্যাগটা এখানে পাচ্ছিলাম, যার কারণে এই চাকার সাথে ঘটা খেয়ে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে এবং আপনার কিছু কাপড় চোপড়ও নষ্ট হয়েছে, মানে একটা গেঞ্জি একদম ছিঁড়ে গেছে, প্যান্টও দুইটা মনে হয় একটু নষ্ট হয়েছে, তার ব্যাগ তো গেছেই। তো এখন মানে এই জন্য আপাতত এইভাবে পাচ্ছি, দেখতে পারতেছেন এই অবস্থা। আর এটা এছাড়া মানে কোনো সমস্যা হইতেছে না, কিন্তু রাতের বেলা একটু বৃষ্টির কারণে মানে ভিজিবিলিটি কম। আরেকটা সমস্যা হয়েছে, আমি একটা নাইট ভিশন গ্লাস নিয়ে আসছিলাম, গ্লাসটা হারাই গেছে, যার কারণে আমার চালাইতে একটু কষ্ট হইতেছে গাইজ। তো এই হচ্ছে অবস্থা। তো ভিতরে সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত, খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিব আর কি। তুষার জায়গা হয় না এখানে, হ্যাঁ তুষার ওই নাকি ইয়া সিং ওই জায়গায় আপনি তাই না? আমি কাউকে চিনি না এখন, ঠিক আছে। তুমি কেমন ধরো গাইজ, আমরা এখন আসি হচ্ছে চিটাগাং গেট, ওই যে দেখা যাচ্ছে চিটাগাং গেট। আর এখন বাজে হচ্ছে কয়টা, 1:10, মানে আমাদের রাস্তায় বৃষ্টি ধরার কারণে আমাদের রাইড করতে একটু প্রবলেম হয়েছে। কারণ দেখা গেছে আপনারা জানেন যে বৃষ্টি হইলে কাদা ছিট, মানে কাদা তো না মানে পানি ছিটে, তো তখন দেখা গেছে ভাইজারগুলো ঘোলা হয়ে যাচ্ছিলো আর একটু প্রবলেম হচ্ছিলো, আর ব্যাগগুলো বাঁধতেও একটু প্রবলেম হচ্ছিলো, যার কারণে দেখা গেছে যে একটু মানে আমাদের রাইড করতেও একটু কষ্ট হয়েছে। নর্মালি যেখানে আমরা 100 চালাইতে পারতাম, সেখানে আমাদের চালাইতে হয়েছে ধরেন 60, হ্যাঁ 70 এরকম। সো আই হোপ ভালো কিছু হবে, কিন্তু কথা হচ্ছে আজকে কি আমরা চিটাগাংয়ে থাকবো নাকি বান্ধবন উদ্দেশ্যে যাবো বুঝতেছি না, কারণ অলরেডি 1টা যেহেতু বেজে গেছে, সো রাতে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতেছি না, দেখি সবাই কি বলে, সবার মতামতের উপর বেস করে আসলে আমাদের নেক্সট ডিসিশন নিতে হবে। তো গাইস, আমাদের ডিসিশন হয়েছে এখন যে আমরা চিটাগাং স্টে করব, কারণ হচ্ছে আমাদের যদি সকাল মানে আমরা যদি সরাসরি বান্দরবান যাই আমাদের প্রায় ভোর 4টা বেজে যাবে। প্ল্যানে ছিল যে বান্দরবান আজকে রাত্রি স্টে করে দেন আমরা থানচি উদ্দেশ্যে চলে যাব। সো যেহেতু এখানে রাত হয়ে গেছে আর রাস্তা প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের আর কি একটু প্রবলেম হয়ে গেছে আর কি। সো দেখি সামনে, যেহেতু শহরে ঢুকে গেছি তো হোটেল পাইতে আশা করি আর প্রবলেম হবে না।
গাইজ আপনাদের একটা মজার জিনিস দেখাই, দেখেন পায়ের মধ্যে কি পাচ্ছি, পলিথিন, যাতে কাদা পানি বা হচ্ছে পানি যাতে জুতার মধ্যে না ভরে, নাহলে জুতাটা নষ্ট হয়ে যাবে। আমাদের সবারই একই অবস্থা ম্যাক্সিমাম। সো খুব মজাও পাইছি আবার প্যারাও খাইছি গাইজ। মানে ব্যাপারটা এমন ছিল যে দিল্লিকার লাড্ডুর মতো, যে ভালো লাগছে প্যারাও খাইছি, তবে ব্যাগটা নিয়ে একটু বেশি প্যারা খাইছি, কারণ ব্যাগটা ছিঁড়ে আমার গেঞ্জিগুলো বের হয়ে গেছে। মানে গেঞ্জিগুলো বের হয়ে না, মানে বেসিক্যালি গেঞ্জি একটা টোটালি নষ্ট হয়ে গেছে, প্যান্টও মোটামুটি একটা নষ্ট হয়েছে। আমার ওয়াইফেরও একটা প্যান্ট ছিল, ওটাও হালকা একটু গেছে। কারণ খুলে দেখতে হবে অ্যাকচুয়ালি আর কী কী নষ্ট হয়েছে, কারণ হচ্ছে পুরোপুরি খুলতে পারি নাই, এখন হোটেলে যে এগুলো খুলে চেক করতে হবে। আদারওয়াইজ সব কিছু ঠিক ছিল। ও মাঝখানে আমার গ্লাসটা আমি আবার ফেরত পাইছি, এটা আমি রেখে আসছিলাম যখন আমরা ওই যে ব্যাগ ট্যাগ বাঁধতেছিলাম, তখন আর কি ওইটা ভুলবশত এক জায়গায় রাখছিলাম, সেখান থেকে আনতে আর মনে নেই। সেটা মুন্নার হাতে, মুন্না পাইছিল, দেন ও আমাকে কিছু না জানায় অনেক দূর আসার পরে যে হোটেলে খাইলাম আমরা ওইখানে আর কি এসে বলতেছে যে ও পাইছে এটা। তো পরে কি ভালো লাগছে, কারণ হচ্ছে আমার চালাইতে অনেক কষ্ট হইতেছিল এবং ওইটা পড়ার কারণে ভিজিবিলিটিটা অনেক ক্লিয়ার লাগতেছিল। তো আদারওয়াইজ আর বৃষ্টির মধ্যে তো দেখা গেছে যে অন্য বাইক গাড়ির চাকার যে পানির ছিটা আইসা লাগতেছিল বারবার, দেখা গেছে যে ভাইজর একদম গোলায়া যায়, কি একটা অবস্থা। আর ফগ লাইটের আলো সাদা হওয়ার কারণে খুব বেশি, আর অপোজিট সাইড থেকে যখন ট্রাক বাস লরি এগুলো বড় বড় হেডলাইটগুলো চোখে এসে লাগে, তখন আর সামনে গেছে কিচ্ছু দেখা যাইতেছিল না, এমন একটা অবস্থা। বলতে পারেন যে কিছুটা অনুমানের উপর বেস করে বাইক চালায় আসতে হয়েছে। কিছু কিছু জায়গায় তো বাঁক আছে রাস্তায়, এটাই বুঝতে পারতেছিলাম না, এত অবস্থা খারাপ ছিল। তো বৃষ্টির মধ্যেও কিছুক্ষণ চালানো হয়েছে, তো এক্সপিরিয়েন্সটা খুবই ভয়াবহ, প্লাস হচ্ছে আবার খুব মজাদায়ক ছিল আর কি। তো এই তো আসলে ভালো খারাপ মিলেই আসলে ট্যুর। ট্যুরটা তখনই সাকসেস হয় যখন আপনি ওই সুন্দর প্লেসটার জন্য এই কষ্টটুকু করেন। অনেকে হয়তো বলতে পারেন কী দরকার আছে কষ্ট করে এত, মানে জার্নি করে মানে বাইক চালায় যাওয়ার, বাট আসলে ওই যে বললাম না কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরে যে শান্তিটা, ওই শান্তিটা আসলে গাইজ এই কষ্টটাকে ভুলিয়ে দেয়। জানি যাইতে সময় আবার কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, কারণ ওই যে ওই মজাটা আসলে নিতে হবে, এটা হচ্ছে কথা। চিটাগাং শহর আসলে রাতের চিত্রটাই অন্যরকম, অবশ্য সব শহরই রাতের চিত্রটাই অন্যরকম, কারণ হচ্ছে রাতের বেলা মানুষজন একটু কম কম থাকে, সব কিছু ঠান্ডা। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে রাতে এসে, মানে ওয়েদারটা ঠান্ডা থাকার কারণে, মানে আমাদের অনেক গরম লাগা, মানে যে ভয়টা পাচ্ছিলাম গরমের কারণে ডিহাইড্রেশনের মধ্যে পড়তে হয়, সো সেই ক্ষেত্রে একটু কাহিল কাহিল বেশি লাগে। সো যার ফলে আসলে রাতে ফেভার করছিলাম, কিন্তু আসলে ওই যে বৃষ্টিটাই আর কি কষ্ট বাড়ায় দিছে আর কি। আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ বৃষ্টি ছিল না। গাইজ আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়েছে, কজ আমরা এই পর্যন্ত অনেকগুলো হোটেলে দেখলাম সুইটেবল পাচ্ছিলাম না, আর আমরা আসলে তো 24 ঘন্টার জন্য নিবও না, সকালেই চলে যেতাম, বাট ওইভাবে ওইরকম পাচ্ছি না। সো যার ফলে এখন ডিসিশন নিছে যে সরাসরি বান্ধবনে চলে যাবো আর কি, কারণ কিছু করার নাই, কারণ হচ্ছে ওইরকম হোটেল পাচ্ছি না, যেহেতু আমরা অনেক রাত করে আসছি, এ হচ্ছে ব্যাপার। কিছু করার নাই, কারণ আরও ঘন্টা দুয়েকের মতো রাইড করতে হবে, দেন আমরা আর কি বান্দরবনে পৌঁছে যাব। আশা করতেছি খুব বেশি প্রবলেম হবে না, কারণ হচ্ছে রাতের বেলা তো জ্যাম ট্যাম পড়বে না, আস্তে ধীরে চলে যেতে পারবো আর কি। সো দেখি আমাদের যাত্রাপথে আবার কি বাধা আসে। বাধা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আসে নাই, বাট আসলে আমাদেরই টায়ার্ড লাগতেছিলো, ভাবলাম যে এখানে স্টে করি, তো এই জন্য পরে দেখলাম যে না সুইটেবল আসলে ওইভাবে পাচ্ছি না আর সময় নষ্ট হচ্ছে, তো ভাবলাম যে চলেই যাই আর কি। ট্যুরে প্যারা আছে, ট্যুরে মজাও আছে, আপনি যেভাবে নিতে পারেন। গাইজ আমরা কর্ণফুলি ব্রিজে উঠে গেছি, হয়তো এখানে একটু ফটোশ্যুট করবো, এখানে তো আলো কম, সামনে যেতে হবে। সব বাইকগুলোর অবস্থা খারাপ, কাদায় একদম একাকার অবস্থা সবগুলার। দেখেন সাইকেল রিল্যাক্স করতেছে, পা নামায় দিছে,
তো গাইস খুব ভালো লাগতেছে, এক সিরিয়ালে আমরা সব ফুগলা বাইক। মানে এই রোডটা আসলে আমরা এখন আসি হচ্ছে কক্সবাজার রোডে ঢুকে গেছি, তো এই রোডে ওয়ান ওয়ে রোড, মানে একদিক দিয়ে আসে একদিক দিয়েই যায়। তো এই যে দেখছেন গাড়িগুলো কীভাবে যাচ্ছে, তো এটা একটু রিস্কি, তারপরও খুব ভালো লাগতেছে যে দেখছেন স্পিডটা খুব বেশি না, অলমোস্ট সাইডের মধ্যেই আছে এবং সবগুলো এক সিরিয়ালে, আমার পিছনে আছে কয়েকজন, খুব ভালো লাগতেছে আসলে। এই যে বলছি না যে প্যারা আছে বা আরাম, মানে আনন্দও আছে মজাও আছে, সো এটা হচ্ছে মজা আর প্যারাও আছে এই আর কি। এখন বাজে হচ্ছে 2:32, আমরা এখন কই আছি, এই জায়গার নাম কি রে, চন্দনাইশ, কিছু তোর সমস্যা কি, এটা ক্যামেরা, হে ধরিস না, অনেক দামি ক্যামেরা, তুই বুঝতি না, দেখা যায় দেখা যায় তোর, দেখা যায় সমস্যা নেই গাইজ। এখন আমরা আছি হচ্ছে চন্দনাইশ চট্টগ্রাম, তো এখানে একটু চা বিরতি চলতেছে, খুব টায়ার্ড লাগতেছে। তো এর আগে যখন কক্সবাজার আসছিলাম মানে বান্দরবান, তখন কিন্তু রাস্তাটা অনেক খারাপ ছিল, কিন্তু এইবার একটু রাস্তাটা ভালোই পেয়েছি, বাট এখন যে যাচ্ছে এখন আগের থেকে একটু খারাপের দিকে যাচ্ছে আর কি। সেই একটু চাটা খাই, গাইজ আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, মুন্না ও ওয়াইফকে মানে সিট বেল্টের মতো বাঁধা রাখছে, ওই যে দেখেন পিছন দিয়ে বাঁধা, যাতে ঘুমাই গেলে না পড়া যায়, আপনারা দেখতে পারতেছেন কিনা যায় না, এই যে দেখেন পিছনে বাঁধা, মানে মুন্নার সাথে মুন্নার বডির সাথে মুন্নার ওয়াইফের বডি বেঁধে রাখছে, যাতে ঘুমাই গেলে নাকি পড়া যায়, কি হাস্যকর অবস্থা আল্লাহ। গাইজ এখন বাজে হচ্ছে 4:08, আমরা বান্দরবান শহরে চলে আসছি, মানে বান্দরবান শহর বলতে বান্দরবানে ঢুকছি আর কি, হোটেলগুলোর সামনে, তো যে কোনো একটা হোটেল নিতে হবে। তো খুব বেশি প্যারা খাই নেই আস্তে, রাতে রাতে আসার কারণে মানে একটু সুবিধাও হয়েছে, রোডের যে ট্রাফিকগুলো এগুলো আমাদের মানে তেমনটা পায় নাই আসলে, তো এটা হচ্ছে কথা। তো আল্লাহর রহমতে আবারও আরেকটি ডেস্টিনেশনে চলে আসলাম, মানে সহি সালামতে বলতে গেলে। তো গাইজ একটা জিনিস খুব ভালো লাগছে, আসতেছিলাম মেঘগুলো আমাদের মাছ মানে পাশ দিয়ে মানে উপর দিয়ে ঘুরতেছিল, খুব ভালো লাগছে, বাট রাতের বেলা তো দেখতে পারবেন না, এই জন্য দেখাতে পারলাম না, খুব টায়ার্ড লাগতেছে। সো এখানে কি হোটেল মানে রুম পাবো কি না, এটা হচ্ছে কথা। ও এই যে সেই সেই গ্লাস দেখছেন, ভিজিবিলিটি, এই হোটেলে ছিলাম আমরা না, তখন কেমন চিনি ছিল, তখন না এনভায়রনমেন্টটাও জানি কেমন ছিল।